আসসালামু আলাইকুম, এমটিএবি হৃদয় সিটি স্ক্যান এন্ড এমআরআই লার্নিং সেন্টার থেকে আমি এবি হৃদয় বলছি। কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো আছেন আশা করি। সম্মানিত মেডিকেল টেকনোলজিস্ট বায়ু বনিরা রেডিও রেজেন্ট ইমাজিং, আমরা আজকে কিছু টিপস জানবো যে সিটি স্ক্যানে কোন সিটি স্ক্যানে আমরা কোন টাচ দিব, কোন সিটি স্ক্যানে আমরা কোন টাচ দিব। ধরেন যে আপনার কাছে যদি একটা পেশেন্ট আসে, সে অ্যাক্সিডেন্ট করে আসছে, মাথায় রক্তক্ষরণ হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তাকে কন্ট্রাস দেওয়া যাবে না। যদি কোনো পেশেন্ট থাকে যে তার কিডনি ফেলিওর আছে, কিডনি কাজ করছে না, সেই পেশেন্টের কিন্তু কন্ট্রাস দেওয়া যাবে না। আদারওয়াইজ যত পেশেন্ট আছে, সব পেশেন্টকে যদি আপনি সিটি স্ক্যান উইথ কন্ট্রাস দিয়ে করেন, তাতে কোনো সমস্যা নেই। এবং উইথ কন্ট্রাস দিয়ে সিটি স্ক্যান করলে বরং বেনিফিট বেশি। ধরেন একটা পেশেন্ট ক্রনিক হেডেক নিয়ে অনেক দিন সে সাফার করছে, অনেক মাথা ব্যথা, তার প্লেন একটা সিটি স্ক্যান ও ব্রেন যদি করেন, তাহলে তার হয়তো বা রেডিওলজি দেখবে যে দিয়ার ইজ নো প্রবলেম, নর্মাল সিটি স্ক্যান ও ব্রেন। আর সেই পেশেন্টকে যদি আমরা কন্ট্রাস দিয়ে করি, যদি কোনো প্রবলেম বা সূক্ষ্ম কোনো ইনফ্যাক্ট থাকে, সেটাও কিন্তু আমরা দেখতে পারবো, রেডিওলজি দেখতে পারবো। সো পেশেন্টের কিন্তু তার জন্য একটা উপকার হলো। পেশেন্টের কিন্তু এই যে অনেক দিন মাথা ব্যথা, সেই মাথা ব্যথা কী কারণে হচ্ছে, সে কিন্তু রেডিওলজিস্ট কিন্তু রিপোর্টটা দিলে এইটা কিন্তু ডক্টর বুঝতে পারলো, এবং তাকে সেইভাবে যদি প্রেসক্রাইব করা হয় ও মেডিসিন দেওয়া হয়, সে কিন্তু ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। এই জন্য আমরা বলবো যে অবশ্যই অবশ্যই প্রতিটা সিটি স্ক্যান প্রপারলি কন্ট্রাস দিয়ে করার জন্য আপনারা চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনার মতো এমন কেউ জানার উদ্দেশ্য থাকে, জানার মতো মনে হয়, আপনি যদি মনে করেন যে এই ব্যাপারটা অন্য আরেকজন টেকনোলজিস্ট জানার ব্যাপার, তাহলে তাহলে তাকে এভাবে জানানোর জন্য আপনারা সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।